হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এক নতুন গল্প শোনাবো, যার নাম হলো ন্যায় ও অন্যায়। একদা এক গ্রামে দুই ভাই বাস করত, তার একজন ধনী আরেকজন গরিব। একদিন দুই ভাইয়ের দেখা হলো আর দুজনের মধ্যে অনেক কথাবার্তা হলো। গরিব ভাইটি বলে, যতই কষ্ট হোক ভাই, ন্যায় পথেই চলাই ভালো। ভাই, আজকাল ন্যায় কোথায় তুই দেখলি? জগতে আজ আর ন্যায় নেই, যেদিকে দেখো কেবল অন্যায়, অন্যায় পথেই চলা ভালো। কিন্তু নিজের মত ছাড়ে না, না ভাই, ন্যায়ই ভালো। বেশ, বাজি রাখা যাক, লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করব, যার সঙ্গে দেখা হবে তাকেই জিজ্ঞেস করব, তবে তিনবার তিনজনকে। যদি তোর কথায় সায় দেয় তাহলে আমার সব ধন তোর, আর যদি আমার কথায় সায় দেয় তাহলে তোর সব ধন আমার। ঠিক আছে, তাই হোক। এই কথা বলে রাস্তা ধরে চলল ওরা। যেতে যেতে দেখা হলো একটা লোকের সাথে, কাজ করে ফিরছে লোকটা। ওরা বলে, একটু দাঁড়ান ভাই, আমরা তোমায় একটা কথা জিজ্ঞেস করতে চাই। বেশ তো, বলো। আচ্ছা ভাই, জগতে কি পথে চলা উচিত, ন্যায় পথে নাকি অন্যায় পথে? কি যে বলো, আজকাল ন্যায় তোমরা কোথায় পেলে? এই দেখো না, আমি কত খাটলাম কিন্তু মজুরি মিলল না, বললেই হয় সেটুকু থেকেও আমার মালিক কেটে নিল, ন্যায় পথটা তাহলে কোথায়? ন্যায়ের চেয়ে অন্যায় পথে চলাই ভালো। দেখলি তো ভাই, আমার কথাই ঠিক। দুঃখ হলো গরিব ভাইয়ের, কিন্তু কি আর করে, এগিয়ে চললো। এবার দেখা হলো এক সওদাগরের সঙ্গে। কুশল হোক তোমার সাধু সওদাগর, কুশল হোক, একটা কথা জিজ্ঞেস করব তোমায়। বেশ তো, করো। জগতে কি পথে চলা উচিত, ন্যায় পথে নাকি অন্যায় পথে? কি যে বলো ভালো মানুষের পো, ন্যায় পথে চলছে কে? একটা সওদা বেচতে গেলেও শতেকবার ফাঁকি ঝুঁকি না দিয়ে বেচাই চলে না। এই কথা বলে চলে গেল সে। ধনী ভাই বলে, দেখলি তো, দ্বিতীয় লোকটাও আমার পক্ষে। আরো মন খারাপ হয়ে গেল গরিব ভাইয়ের। রাস্তা ধরে এগিয়ে চলল ওরা। চলতে চলতে দেখা হলো এক জমিদারের সঙ্গে। কুশল হোক হুজুরের, কুশল হোক, একটা কথা ছিল আপনার কাছে। বেশ তো, বলো। জগতে কোন পথে চলা উচিত, ন্যায় পথে নাকি অন্যায় পথে? শোনো বলি ভালো মানুষের পো, জগতে আজকাল ন্যায়টা কোথায়? ন্যায় পথে বাঁচা যায় না, ন্যায় পথে চললে কি আর আমি। এই বলে কথা শেষ না করে চলে গেল সে। তাহলে ভাই চলো এবার বাড়ি ফিরি, তোর সব ধন আমায় দিয়ে দিবি। তারপর গরিব ভাই ঘরে ফেরে, দুঃখ তার আর মানে না। ধনী ভাই তার গরিবি সম্ভব যা ছিল সব নিয়ে নিল, রইল কেবল তার কুটিরটি। ধনী ভাই বলে, ওটাই কিছুদিন তুই নয় থাক, আমার দরকার নেই, তবে তাড়াতাড়ি করে অন্য একটা ঘর দেখিস। নিজের সংসারে বসে আছে গরিব, ঘরে এক টুকরো রুটি নেই, কোথাও গিয়ে মজুরি খাটারও উপায় নেই। আকালের বছর, শুয়ে থাকে শুয়ে থাকে, কিন্তু কেঁদে ওঠে ছেলেমেয়েরা। তাই একটা কুনকে নিয়ে গেল ধনী ভাইয়ের কাছে গম চাইতে। দে ভাই আমার এক কুনকে, যে কোনো রকমের ময়দা কি দানা, ঘরে খাবার নেই, ছেলেমেয়েরা খিদেই কাঁদছে। আগে তোর একটা চোখ গেলে দেব, তারপর দেব এক কুনকে ময়দা। গরিব ভাই কিছুক্ষণ ভাবল, ভেবে শেষ পর্যন্ত রাজি হয়ে বলে, নে চোখই না হয় গেলে দে, আল্লাহ দেখবেন, যা হোক কিছু খাবার দে। ধনী ভাই তার এক চোখ গেলে দিয়ে তাকে এক কুনকে পচা ময়দা দিল। গরিব ভাই সেটা নিয়ে ঘরে এলো, বউ তাকে দেখে হাই হাই করে উঠল। একে করেছো তুমি, চোখ কই তোমার? কি আর বলি ভাই, এটি গেলে দিয়েছে। সব কথা শোনালো বউকে, কান্নাকাটি করলো ওরা, হাই হাই করলো। তারপর ওই ময়দা খেয়ে দিন কাটাতে লাগলো। কাটলো সপ্তাহ কি তার খানিক বেশি, আবার ফুরিয়ে গেল ময়দা। গরিব ভাই কুনকে নিয়ে আবার গেল ধনী ভাইয়ের কাছে। লক্ষ্মী ভাইটি আমার, দে ভাই কিছু ময়দা, যা দিয়েছিলি ফুরিয়ে গেছে, অন্য একটা চোখ গেলে দেই তবে দেব। ভাই দুই চোখ অন্ধ হয়ে জগতে বাঁচবো কি করে ভাই, একটা চোখ তো গেলে দিয়েছিস,
कृपा करो आमार भाई एमनिते मयदा चाटी दे ना एमनी एमनी देबो ना अन्य चोकटा गेले दे तबे देबो से कथाई मेने निते हलो गरीब के धनी भाई छुरी दिए तार अन्य चोकटाओ गेले दिए मयदा ढेले दिल कुनकेते तारपर मयदा निये अंध भाई ए बेड़ा से बेड़ा धक्का खे हुचट खेते खेते कोनो क्रमे तो घरे एलो बऊ ताके देखे आतंके सिटिए गेल ओगो आमार दिन दुखी अंध होए जगते बाजबा की करे अन्य कोनो जायगा थेकेओ तो मयदा जोगाड़ करा जेतो किन्तु एखन एमन बुकफाटा कान्ना कादलो जे मुख दिए आर कथा फुटलो ना अंध बोले कादिसने बऊ সংসারে এক আমি তো আর অন্ধ নই অনেক অন্ধ আছে চোখ না থাকলে তো বেঁচে থাকছে এই ময়দাও শিগগিরই ফুরিয়ে গেল পেট তো আর কম নয় সংসারে অন্ধ বলে বউ এবার ভাইয়ের কাছে আর যাব না তুই আমাকে গা ছাড়িয়ে সড়কের বড় গাছটার কাছে দিয়ে আসবি সারাদিনের পর সন্ধ্যা এসে আমায় নিয়ে যাবি সওয়ারি পথচারি সবাই হয়তোবা রুটির টুকরো ভিক্ষা দেবে বউ তাকে নিয়ে পৌঁছে দিল বড় গাছটার নিচে এবং সে ঘরে ফিরে আসে আর লোকটা বসে থাকে সারাদিনে কিছু টাকা সে ভিক্ষে পেয়েছিল এদিকে সন্ধে হয়ে আসছে বউ আসে না লোকটা ক্লান্ত হয়ে পড়েছিল ভাবল একা একাই বাড়ি ফিরবে এই বলে সে চলতে লাগল কিন্তু পথ ভুল করে অন্যদিকে চলে গেল যায় যায় কিন্তু জানে না কোন দিকে যাচ্ছে হঠাৎ শুনে মাথার উপরে বনের শনশন শব্দ বোঝা গেল বনেই রাত কাটাতে হবে বুনো জানোয়ারের ভয় ছিল তাই কোনো রকমে একটা গাছের উপরে বসে রইল লোকটা ঠিক যখন রাত দুপুর তখন হঠাৎ ওই জায়গাটিতে এসে জুটল যত ভূত প্রেত আর তাদের সর্দার সর্দার ভূতদের জিজ্ঞেস করে গিরে কে কি করছো একটা ভূত বলে সর্দার দুই কুনকে ময়দার জন্য ভাইকে দিয়ে ভাইয়ের চোখ গালিয়ে দিয়েছি আমি ভালোই করেছিস তবে তেমন খাসা নয় সে কি সে অন্ধ যদি এই গাছের তলাকার শিশির চোখে বুলোয় তবে সে দৃষ্টি ফিরে পাবে কিন্তু এই উপায়ের কথা কেই বা শুনেছে কেই বা জানে আর তুই কি করলি সর্দার আমি এক গ্রামে গিয়ে সব জল শুকিয়ে দিয়েছি একটি বিন্দুও জল নেই জল আনতে হবে এবার নয় দশ কোষ দূর থেকে অনেক লোকেই মারা পড়বে ভালোই করেছিস তবে খুব খাসা নয় সে কি কাছের শহরের যে পাথরটা আছে সেটা যদি কেউ ছড়িয়ে দেয় তাহলে সেখান থেকে জল বেরোবে তাতে গোটা গায়ে কুলিয়ে যাবে কিন্তু এই উপায়ের কথা কেই বা শুনেছে কেই বা জানে আর তুই কি করলি সর্দার এক দেশের এক রাজার একটি কন্যা কন্যাটিকে অন্ধ করে দিয়েছি আমি কোনো ওষুধেই কিছু হবে না ভালোই করেছিস তবে খুব খাসা নয় সে কি এই গাছের নিচেকার শিশির যদি ওর চোখে বুলিয়ে দেওয়া হয় তাহলে সে দৃষ্টি ফিরে পাবে কিন্তু এই উপায়ের কথা কেই বা শুনেছে কেই বা জানে লোকটা ওদিকে গাছের উপরে বসে বসে সব কথা ওদের শুনল ভূত প্রেতরা চলে যেতেই ও গাছ থেকে নেমে সে শিশির নিয়ে চোখে বুলালো অমনি ফিরে পেল তার দৃষ্টি ভাবল এবার গিয়ে সাহায্য করবে লোকেদের তারপর একটা পান পাত্রে সেই গাছের শিশির জোগাড় করে রওনা দিল প্রথমে গেল সেই গ্রামে যেখানে জল নেই দেখে বালতি নিয়ে চলছে এক বুড়ি তাকে সে বলে বুড়িমা একটু জল দাও আমায় আরে বাচ্চা এ জল আমি এনেছি দশ ক্রোশ দূর থেকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতেই তার অর্ধেক ছলকে পড়বে সংসার আমার তো ছোট নয় জলের চেষ্টায় মারা পড়বে তোমাদের গ্রামে যখন যাব তখন সবাইকে জল খাওয়াবো বুড়িটাকে জল দিল খেতে
এতে তার আনন্দ হলো যে অমনি সারা গ্রামে এই লোকের কথা বলে। কেউ বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু সবাই ছুটলো তাকে দেখতে। তাদের মধ্যে একজন লোক বলে, ভালো মানুষের পো, মরণ থেকে আমাদের বাঁচাও। বেশ, তবে সাহায্য করো আমায়, নিয়ে চলো তোমাদের কাছাকাছি শহরটায়। নিয়ে গেল তারা ওকে কাছাকাছি শহরটায়। ও তখন খুঁজতে খুঁজতে পেয়ে গেল সেই পাথরটা। সবাই তখন দল বেঁধে লেগে গেল পাথর ওঠাতে। পাথর সরাতেই তার তল থেকে কলকলিয়ে উঠল জল। গ্রামবাসীর আনন্দ আর ধরে না। মানুষটাকে ধন্যবাদ দিয়ে তারা তাদের সব টাকা পয়সা উপহার দিল তাকে। তারপর সে ঘোড়ায় চেপে রওনা দিল সেই রাজ্যে, যে রাজ্যে রাজার কন্যার চোখ অন্ধ। অবশেষে সে পৌঁছে গেল সেই রাজ্যে। রাজপ্রসাদে গিয়ে একজনকে জিজ্ঞেস করে, শুনেছি তোমাদের রাজকন্যার নাকি অসুখ, আমি হয়তো সারাতে পারবো। কি যে বলো বাপু, রাজবদ্দির ওষুধে কিছু হলো না, তুমি আর নাক ঢোকাতে এসো না। তবু একবার রাজাকে বলে দেখো। ওর ইচ্ছে ছিল না, কিন্তু লোকটা নাছোড় বান্দা। রাজাকে গিয়ে বলল, রাজা তাকে ডেকে পাঠালো প্রাসাদে। তুমি আমার কন্যাকে ভালো করে দিতে পারবে বলছো? পারবো হুজুর, পারবো। যদি পারো তবে যা চাও তাই দেব। এই কথা বলে রাজকন্যা যেই ঘরে শুয়েছিল সেখানে নিয়ে যাওয়া হলো তাকে। সে তার শিশির বুলিয়ে দিল রাজকন্যার চোখে। অমনি দৃষ্টি পেল রাজকন্যা। রাজা তখন এমন খুশি হলো যে বলার নয়। এত ধন সম্পদ দান করলো যে সারি সারি গাড়ি দিয়ে তাই বইতে হলো তাকে। ওদিকে তার বউ কিন্তু দুঃখে মরে, অভাবেই অন্টনে দিন কাটায়। জানে না কোথায় তার স্বামী, ভাবছে বেঁচে আর নেই। হঠাৎ এসে হাজির সে দরজায় টোকা দিল। দরজা খোলো বউ। গলার স্বর শুনেই চিনল, আনন্দ আর ধরে না, ছুটে গিয়ে দরজা খুলে ঘরে নিয়ে আসে। ভাবে বুঝি অন্ধ। আলো জ্বালাও বউ। আলো জ্বাললো বউ। তাকিয়ে দেখতেই অবাক হয়ে হাত বুলালো সে, এই যে দৃষ্টিমন্ত মানুষ। সে কি এমন কাণ্ড করলে কি করে বলো তো? দাঁড়াও বউ, ধনদৌলতগুলো আগে ঘরে তুলি। সম্পদ সে যা ঘরে তুললো তার কাছে আর কোথায় লাগে ধনী ভাইয়ের ধন। ধনী হয়ে তারা দিন কাটাতে লাগলো। ওদিকে সব খবর পেয়ে ধনী ভাই ছুটে এলো আর বলতে লাগলো, সে কি ভাই, তোর দৃষ্টি ফিরলো কি করে, আর এত ধনী হইলি কি করে? গরিব ভাই কিছু না লুকিয়ে সব বলল তাকে। এই হয়েছিল, সেই হয়েছিল। ধনী ভাইয়ের তখন অনেক লোভ হলো। রাত হতেই সে চুপি চুপি ছুটে গেল সেই বনে। চেপে বসে রইল সেই গাছে। মাঝরাত হতেই হঠাৎ উড়ে আসে ভূত প্রেত আর তাদের সর্দার। তারা বলা বলি করে, সে কি কেউ শোনেনি, কেউ জানে না, অথচ অন্ধ ভাই দেখি দৃষ্টি ফিরে পেয়েছে, পাথরের তল থেকে জল বেরিয়েছে, রাজকন্যা সেরে উঠেছে, নিশ্চয়ই কেউ আড়ি পেতে শুনেছে আমাদের কথা। আয় সবাই চারদিকে খুঁজে দেখি কেউ আছে কি না কোথাও লুকিয়ে। এই কথা বলে তারা সবাই খুঁজতে শুরু করলো। গাছের পাশে দেখে সেই ধনী লোকটা, তাকে ধরে কুচি কুচি করে কেটে ফেললো তারা। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে বেশি লোভ করা ভালো নয়, অতি লোভে তাতি নষ্ট। আর আমাদের ন্যায়ের পথে চলা উচিত, কারণ অন্যায়ের পথ কখনো ভালো হয় না। এরকম নিয়মিত মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। যারা আমাদের মতো অ্যানিমেশন ভিডিও তৈরি করে সুনিশ্চিত ক্যারিয়ার গড়তে চান, তারা এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।